নগর উন্নয়নের নামে হ্যাপা বাড়লো নগরবাসীর। সকাল থেকে হঠাৎ চলল পুর নিগমের বুলডোজার, রাস্তার পাশে থাকা দোকান থেকে বাড়ি সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। পুর নিগমের দাবি এসব অবৈধ, উচ্ছেদের নোটিশ নাকি আগেই দেওয়া হয়েছে তাই চলল বুলডোজার। যদিও মানুষের অভিযোগ আমরা কোনো নোটিশ পাইনি, জোর করে সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। দ্বিতীয়বার ক্ষমতায় বিজেপি, কোন রকমে মথার লেজ ধরে মুখরক্ষা হয়েছে এ যাত্রায়। বিকল্প ব্যবস্থা না করে বাহাদুরি করে বুলডোজার চালানো বুমেরাং হবে না তো? শহর সৌন্দর্যায়ন ভালো কথা, কিন্তু শহরের মানুষের ক্ষোভকে পুঁজি করে একাজ সুখ দেবে তো শাসককে? যদিও পুর নিগমের এই অভ্যাস বেশ পুরনো, কিছুদিন আগে বটতলা বাজারে উচ্ছেদের নামে নাটক করে বড় ক্ষোভের মুখে পড়তে হয়েছিল নিগমকে। আর এ যাত্রা ইন্দ্রনগর থেকে আইটিআই রোড পর্যন্ত রাস্তার আশেপাশে অবৈধ দোকানপাট বাড়িঘর ভেঙে ফেলে দেয় আগরতলা পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।